আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আজকের ব্লগে ওয়েলকাম। এই যে দেখেন, আমি ফাল্গুনের প্রস্তুতি নিচ্ছি। শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি ফাল্গুনের শুভেচ্ছা। তো প্রস্তুতি নিচ্ছি বলতে, আমি নিজে সাজবো না, আমি নিজের ছবি তোলার জন্য না, আনায়ার ছবি তুলতে যাচ্ছি। তো এই কারণে ঘরে যা ছিল সেই টাইপের কিছু জিনিস এনে রেডি করছি। এখন এটা দিয়ে ছোটোখাটো একটা ব্যাকগ্রাউন্ড রেডি করব। তো দেখি আনায়া রাজি হয় কিনা। আনায়া, এই যে দেখো মা কত কিছু রেডি করছি, দেখছো? গরুর গাড়ি। হ্যাঁ, এই যে গরুর গাড়ি। তো আমি একটু এটা সাজাবো। সাজাবার পরে, তোমার মনে আছে আমি ছোটবেলায় তোমার আরেকবার ছবি তুলে দিছিলাম? হ্যাঁ, আই গেস 2 ইয়ার্স আগো। তো ওরকম সাজায় ছবি তুলে দেই। ওকে, কিন্তু কেন? তোমার ছবি তুলতে তো আমার ভাল লাগে, তার মধ্যে আজকে হচ্ছে দ্যাটস ফাল্গুন। দ্যাটস ওয়ান রিজন। ওকে, দ্যাটস অ্যানাদার রিজন। ওকে, ইয়া, তো রাজি আছো? ইয়েস, ঠিক আছে, রাজিয়াস। আমি তাহলে আগে এই জায়গার ব্যাকগ্রাউন্ডটা সাজায় ফেলি বাবা। অ্যান্ড আমি রাজিয়াসি বিকজ নাম্বার ওয়ান আই লাইক ছবিস। ঠিক আছে, তারপরে নাম্বার টু, তোমাকে সাজাই দিব। নাম্বার টু আই লাইক টু সাজা কুচু। এই হচ্ছে সেট আপ। এইখানে আনায়ার বসার জন্য বা দাঁড়াবার জন্য জায়গা রেখেছি, আর এখানে গরুর গাড়ি দিয়েছি। এই সাইডে একটা বাস্কেট, তার উপরে চামচ, এদিকে হারিকেনটা রাখছি, আমার ওড়নাটাও ইউজ করে ফেলছি। এখানে কুলা, কুলার উপরে মুড়ি, চায়ের কাপ আর কেটলি, আর এই কর্নারটা আমি এভাবে ফুলদানিটা রাখছি। তা এখন এখানে আনাকে সাজাবার পরে আমি বসাবো। এই যে মা শাড়ি বের করে রাখছি বাবা, এখানে একটা আছে আর এখানে আর একটা আছে। দেখো তো তোমার কোনটা ভালো লাগে, তুমি কোনটা পরবা? I wanna feel them. This one is thin. They're both really thin. তুমি কোনটা পরতে চাও? But this one feels softer. And this one feels a little hard. Yes, so তুমি কোনটা চাচ্ছো, এটা? আচ্ছা, মাও মনে মনে এইটাই চাচ্ছিলাম, কারণ এটা হচ্ছে একটু সফট। তো তুমি তো আসলে আম্মুর মতো লম্বা না, This one তো এটা হচ্ছে রেগুলার লেন্থের শাড়ি, তো এটাকে এভাবে ভাঁজ করে তোমাকে পরাতে ইজি হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন আমার এই পুতুলটাকে সুন্দর করে সাজুগুজু করায় দিব। আমি আনার চুল যেহেতু মাশাল্লাহ বেশ বড়, আমি ভাবতেছি ওকে খোপা করায় দিব, আর মাঝখানে সিঁথি করে একটা টিকলি পরায় দিব। আর দেখো আমার রিং টিপস ফিঙ্গার আছে। আমার না আনায়াকে সাজাতে, তারপরে ওর ছবি তুলতে খুব ভালো লাগে, আমার সময়ও কাটে আর ওর সাথে খুব ভালো একটা টাইমও স্পেন্ড হয়, আর এই ছবিগুলো না স্মৃতি হিসেবে রয়ে যাবে। আনায়াকে খোপা করে ফুল লাগায় দিছি, আর সামনে থেকে একটু ডিজাইন করে সিঁথি করে দিছি। এখন টিকলি লাগায় দিব। তো এখানে একটা টিকলি, হ্যাঁ মা, আর এই আর একটা টিকলি। দেখি আনা কোনটা চুজ করে সেটাই পরা দেব। দিস ওয়ান, এটা পরতে চাও? হুম, আচ্ছা ঠিক আছে। চুলটা বাঁধা শেষ, সেই সাথে টিকলিটাও পরানো শেষ, যেটা আমি চুজ করছি। তো সাজাই, সাজাবার পরে দেখাই যে আনাকে কেমন লাগতেছে। আলতা পরাতে চাচ্ছিলাম, তো আলতার এই যে উপরের এই জায়গা থেকে দেখলাম যে বের হচ্ছে না, তো কটন সোয়াব দিয়ে এবার আনায়াকে দিছি, সে নিজের আলতা নিজে লাগাচ্ছে। মাশাআল্লাহ, সে শাড়ি টাড়ি পরে পুরো রেডি। তো ভালো হয়েছে যে আনায়া নিজেই সফট শাড়িটা চুজ করছে, না হয় পরায় দিতে ঝামেলা হতো। তো তারপরেও দেখা গেছে যে আঁচলের কাছ থেকে একটু গোঁজামিল হয়ে গেছে। এন্ড দেখো একটা প্রবলেম হয়ে গেছে। এটা কি? ও যে আলতা পরার সময় আলতায় আমার দুই ফিঙ্গার লাগছে। দ্যাটস ফাইন, নাও আই হ্যাভ টু আলতা ফিঙ্গার। অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ মামুনি। আমাদের ফুলবানু বসে পড়ছে, তার ব্যাকগ্রাউন্ডে কয়েকটা ছবি তুলছি, সে তো মাঝখান থেকে ছবির মাঝে মাঝে জাস্ট মুড়ি খেয়ে যাচ্ছে। আমি জানি তুমি লাইক করো। কোনটা? আচ্ছা ঠিক আছে, মা এখন চা বানাতে পারবো না, তুমি জাস্ট এই কেটলিটা ধরো, ইয়া ধরে তারপরে এরকম, হ্যাঁ এরকম করে একটা পোজ দিতে পারো, তাহলে ছবি তুলে দিব।
দুষ্টু আম নাম নাম ইনভিজিবল চা রাইট কতগুলো ছবি তুলছো খেয়াল আছে আমি এতগুলো ছবি করি নাই এতগুলো করি নাই বাট এতগুলো করছি ছবি করছো আচ্ছা ঠিক আছে তো সবাইকে এখন কি বলবা মা জানো হ্যাপি জন্ম ওয়েট না না হ্যাপি শুভেচ্ছা বলো ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা সবাই শুভেচ্ছা শুভেচ্ছা আমি চা আচ্ছা চাই বলছো হয়েছে বাই বলে দাও ইটস ওকে এখন ছবি তোলা শেষ আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ